আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। আল আকসা নিয়ে ভিডিও গেম বানালো ফিলিস্তিন। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত সৌদির। সেনা বিরোধী বক্তব্য দেওয়ায় মিয়ানমারে জাতিসংঘ দূত বরখাস্ত। সৌদির কাছে যুক্তরাজ্যকে অস্ত্র বিক্রি না করার আহ্বান অক্সফামের। মোহাম্মদ বিন সালমানকে রক্ষায় টুইটারে প্রচারণা। এবং সর্বশেষ, জোরালো হলো ট্রাম্প মেলানিয়ার বিচ্ছেদ গুঞ্জন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আল আকসা নিয়ে ভিডিও গেম বানালো ফিলিস্তিন। জেরুজালামে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা নিয়ে ভিডিও গেম বানিয়েছে ফিলিস্তিনের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গার্ডিয়ান্স অব আল আকসা নামে গেমটির দ্বিতীয় সংস্করণ চালু হচ্ছে সপ্তাহে, খবর আরব নিউজের। গেমটির প্রথম ভার্সন অনলাইন থেকে 2 লাখেরও বেশি ইউজার ডাউনলোড করেছেন। পবিত্র এই মসজিদটিতে ইসরায়েলি বাধা উপেক্ষা করে মুসল্লিরা কীভাবে নামাজ পড়তে যান তা নিয়ে ভিডিও গেমটি তৈরি করা হয়েছে। ফিলিস্তিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুজ আল লুকলুকের প্রধান তার সংস্থা তৈরি এই ভিডিও গেমটির অর্ধেকেরও বেশি ডাউনলোড করেছেন তুরস্ক, ইউরোপ ও ইন্দোনেশিয়ার নেটিজেনরা। তিনি বলেন, ভিডিও গেমটি জনপ্রিয়তার কথা চিন্তা করে বেশ কয়েকটি ভাষায় এটি তৈরি করা হচ্ছে। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত সৌদির। সৌদি আরবের রিয়াদে রাতের আকাশে হঠাৎ ক্ষেপণাস্ত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আওয়াজে রাতের আকাশ হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে। তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও বোমা ভর্তি ড্রোন হামলা প্রতিহত করতে সমর্থ হয়েছে সৌদি আরব। সৌদি আরব জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে তারা। রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করা হয়েছে। বিদ্রোহীরা জিজান প্রদেশে ড্রোন হামলা চালালে তাও প্রতিহত করা হয়। এছাড়া দক্ষিণ পশ্চিমের একটি শহরের দিকে চালানো ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। দেশটির আল একবারিয়া টিভিতে রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ছবি দেখানো হয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি খবরটি নিশ্চিত করেন। তবে হুতিদের তরফ থেকে হামলার ঘটনা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, আয়োজনে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেনাবিরোধী বক্তব্য দেওয়ায় মিয়ানমারের জাতিসংঘ দূত বরখাস্ত। সেনাবিরোধী বক্তব্য দেওয়ায় মিয়ানমারের জাতিসংঘ দূত বরখাস্ত। মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা থেকে বিদায় করতে কঠোর পদক্ষেপের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়েতুন। তার এই আহ্বানের পর তাকে বরখাস্ত করেছে মিয়ানমারের সেনাশাসকরা। রাষ্ট্রদূত কিয়াও মোয়েতুন জাতিসংঘের সাধারণ পরিষদে তার দেশের সেনা শাসনের বিরুদ্ধে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেছিলেন, দ্রুত সামরিক অভ্যুত্থানের অবসান ঘটাতে, নিরীহ লোকজনের ওপর নির্যাতন বন্ধে জনগণের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলের কাছ থেকে সম্ভাব্য কঠোরতম পদক্ষেপ প্রয়োজন। এরপর শনিবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। এতে বলা হয়, তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সরকার স্বীকৃত নয় এমন একটি সংগঠনের পক্ষে বলেছেন যারা দেশকে প্রতিনিধিত্ব করে না। তিনি রাষ্ট্রদূতের ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করেছেন। মিয়ানমারের রাষ্ট্রদূত জাতিসংঘে বর্মিজ ভাষায় বক্তব্য শেষে 3 আঙ্গুল উঁচিয়ে স্যালুট দেন, যা মিয়ানমারের সেনাশাসন বিরোধী চলমান আন্দোলনে জান্তা সরকারকে বিদায় করার প্রতীকী চিহ্ন হিসাবে বিক্ষোভকারীরা প্রদর্শন করেছেন। মিয়ানমার নিয়ে বিশেষ বৈঠকে কিয়াও মোয়েতুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি তার দেশে জান্তা সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি জারি করে কঠোর ভাষায় নিন্দা জানানোর আহ্বান জানান। সূত্র বিবিসি আল জাজিরা। সৌদির কাছে যুক্তরাজ্যকে অস্ত্র বিক্রি না করার আহ্বান অক্সফামের। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সৌদি আরবের রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোকিকে হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম উঠে আসায় দেশটির কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। সিআইএর প্রতিবেদনে স্পষ্ট করে সৌদি যুবরাজের নাম উল্লেখ করা হয়েছে। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে যুক্তরাজ্য। 2015 সালে ইয়েমেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে
সৌদির কাছে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাজ্য। এ পর্যন্ত মধ্যপ্রাচ্য দেশটির কাছে $6.5 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে যুক্তরাজ্য। অক্সফাম সম্প্রতি ইয়েমেন যুদ্ধে উস্কানির অভিযোগ এনেছে যুক্তরাজ্যের বিরুদ্ধে। মোহাম্মদ বিন সালমানকে রক্ষায় টুইটারে প্রচারণা। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জামাল খাশোগিকে হত্যায় সৌদি যুবরাজকে দায়ী করায় যুবরাজের সমর্থকরা টুইটারে নতুন হ্যাশট্যাগ তৈরি করে তার প্রতি সমর্থন জানাচ্ছেন। সমর্থকদের ভাষ্য, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জোরালো কোনো সাক্ষ্য প্রমাণ নেই। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর টুইটারে আমরা সবাই মোহাম্মদ বিন সালমান হ্যাশট্যাগটি ছড়িয়েছি। ওই প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট পরে তার সমর্থকরা যুবরাজের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের ভাষ্য, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন যুবরাজ বিন সালমানের সম্পৃক্ততা থাকার জোরালো কোনো প্রমাণ নেই। আর মানবাধিকার সংগঠনগুলো চাইছে খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ ও সৌদি আরবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। দীর্ঘদিন ধরে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, ট্রাম্পের শাসনামলে সেটি আরও পোক্ত হয়। তবে বাইডেন দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক খাশোগি হত্যা ও ইয়েমেন যুদ্ধ কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কে শীতলতার আভাস স্পষ্ট হয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর সৌদি আরবের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সৌদি নেতৃত্ব সম্পর্কে এই প্রতিবেদনে নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এর বর্বরচিত হত্যাকাণ্ডের বিচার করেছেন সৌদি আরবের আদালত। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সাজা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আরাবিয়া ফাউন্ডেশনের সাবেক প্রধান আল শিয়াবি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর টুইটারে লিখেছেন, এই প্রতিবেদনে এমন কিছু নেই যা আগে বলা হয়নি। এছাড়া যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দোষী সাব্যস্ত করার মতো কোনো তথ্য প্রমাণ এতে নেই। যুবরাজের বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ এই প্রতিবেদনে নেই। এবং সর্বশেষ, জোরালো হলো ট্রাম্প মেলানিয়ার বিচ্ছেদ গুঞ্জন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে অব্যাহতভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দাম্পত্য সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ লেডি নাদিয়া এসেক জানান, তাদের মধ্যে বিচ্ছেদ হওয়াটাই এখন শুধু সময়ের ব্যাপার। ব্রিটেনের ডেটিং বিষয়ক বিশেষজ্ঞ চ্যানেল ফোরের সাবেক সেলিব্রিটি বিষয়ক গো ডেটিং কোচ লেডি নাদিয়া এসেক্স, তিনি বলেছেন, তাদের মধ্যে রয়েছে জিরো কেমিস্ট্রি। ট্রাম্পের প্রতি মেলানিয়ার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ খুবই বিরোধপূর্ণ। স্পষ্ট ট্রাম্পের সঙ্গ চান না মেলানিয়া। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে যদি মেলানিয়া বিচ্ছেদের আবেদন করেন তাহলে বিস্মিত হব না। এছাড়াও ট্রাম্পের সাবেক সহযোগী উমারোসা মানিগার্ড নিউম্যান দ্য ডেইলি মেইলকে বলেছিলেন, প্রতিটি মিনিট গণনা করেছেন মেলানিয়া। ট্রাম্প দায়িত্ব ছাড়লে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন মেলানিয়া। তবে নিশ্চিত কোনো মাধ্যম থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট উত্তর মেলেনি। এদিকে গত মাসে হোয়াইট হাউস ত্যাগ করার পর থেকে ট্রাম্প দম্পতি একসঙ্গে বসবাস করছেন ফ্লোরিডায়। মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক চমৎকার, তাদের মধ্যে কোনো ঝগড়া হয় না। লেডি নাদিয়া এসেক্স এর জবাবে মিডিয়ায় অসুস্থ নেশার সমালোচনা করে মেলানিয়া বলেন, এই কারণে মিডিয়ার উপর আস্থা রাখতে পারেন না বলে মন্তব্য করেন তিনি। বৈধ কোনো সাংবাদিক এই নিয়ে প্রশ্ন করতে পারে না। মেলানিয়া ট্রাম্পের অফিস থেকে টুইটারে বলা হয়, মিসেস ট্রাম্প এখন আর ফার্স্ট লেডি নন, তিনি একজন সাধারণ নাগরিক, একজন মা, একজন স্ত্রী।